প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি উপস্থাপন করছি সেটা হলো আমাদের নাটোরের এয়ারেটরের যে শোরুম আছে সেই শোরুমে ডিসপ্লে করা যে ভিডিওগুলো আছে, সে মেশিনের যে চিত্রগুলো আছে ডিসপ্লে চিত্রগুলো ভিডিও চিত্রের মধ্যে দিয়ে আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়েবিং সার, যেটাকে বলে পুশ ওয়েব মেশিন। এটা আমাদের কাছে 1 হর্স পাওয়ার হয়, 2 হর্স পাওয়ার হয়। আমার সামনে দেখতে পাচ্ছেন সুপার ইম্পেলার বল, যে মেশিনটি 1 হর্স পাওয়ার হয়, 2 হর্স পাওয়ার হয়। আমাদের কাছে যে মেশিনটি বাংলাদেশে সাবমার্সিবল কুলিং, এটা নিচের দিকে মোটর থাকে, উপরের দিকে ফ্যান থাকে। আমার ডান পাশে যে মোটরটি মেশিনটি আছে এটা হলো অরিজিনাল ওয়াটার কুলিং কনসার, যেটি একটি হায়ার এবং কোয়ান্টিটি সম্পন্ন মেশিন। আমার আরও ডান পাশে যে মেশিনটি আছে সেই মেশিনটির নাম ডাবল স্পিড, এটা আমাদের লেটেস্ট ভার্সন, আপগ্রেড ভার্সনের মেশিন। এবং আমার বাম পাশে যে মেশিনটি আছে সেই মেশিনটির নাম 4 পাখা প্যাডেল হুইল। আমার ডান পাশে আরেকটি মেশিন আছে পুশ ওয়েব লেটেস্ট ভার্সন, যেটা বাংলাদেশে এখন সর্বোচ্চ পর্যায়ে আমরা বন্যার মতো বিক্রয় করে থাকি। আমার সামনে, আমার এই 4 পাখার সামনে একটি মেশিন আছে যেটি 2 পাখা প্যাডেল হুইল। এবং আমাদের কাছে আরও ইনভার্টার ফ্রিকুয়েন্সি সুপার ইম্পেলার আছে, যেটি বিদ্যুৎ সাশ্রয়ী, 50 ভোল্টে চলে। এবং আমাদের কাছে এই ধরনের মেশিনগুলো আপনারা পাবেন, এবং আমরা এই মেশিনগুলো অত্যধিক উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসে থাকি। আমার ওজন 100 কেজি প্লাস, এই মেশিনগুলোর উপরে আমরা নেচে ড্যান্স করেও কিছু হবে না। আমাদের রোটার, ফ্লোটার, প্লাস্টিকের যে বডিগুলো, অ্যালুমিনিয়াম এবং যে যা কিছু আছে আমাদের সবগুলোই আল্লাহর রহমতে। আপনাদেরকে আমি এইটুকু বলতে চাই যে আমরা ভার্জিন কোম্পানি থেকে নিবন্ধিত এবং ভালো মানের মেশিন আমরা নিয়ে এসে থাকি। আমাদের কাছে যারা কম মূল্যের মেশিন চান, আমরা কিছু মেশিন নিয়ে এসেছি, এটা হলো মার্কেটে অনেকের সঙ্গে কম্পিটিশন করার জন্য। কিন্তু আমরা নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার বাংলাদেশে সকল পর্যায়ে, সকল উপজেলাতে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে বিক্রয় করে থাকি। আমরা গ্যারান্টি বিক্রয় করতে বেশি পছন্দ করি, চেঞ্জ গ্যারান্টি, রিপ্লেস পরিবর্তন গ্যারান্টি আমি খন্দকার জুয়েলাম বিক্রয় করতে পছন্দ করি। আমি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা ও উন্নয়ন পর্যায়ে আমাদের এই মেশিনগুলো বিক্রয় করেছি। আমাদের নাটোরের শোরুমের ঠিকানা মা জনসেবা সুপার মার্কেট, এই এই মার্কেটের নিস্তালায়, এবং আমাদের বগুড়া রোডের স্টার্টিংয়ে, এবং এটি একটি 4তলা হাসপাতালের নিস্তলা, 8% জায়গার উপরে আমাদের অফিস, আমি সেখানে দাঁড়িয়ে আছি। এবং আমার ডান পাশে আছে ফিশ ফিডার, যেটা অনেকে ফিশ ফিডার আমাদের কাছ থেকে চেয়ে থাকেন। এবং আমাদের কাছে আছে ভেঞ্চুরি 250 থেকে 350 পর্যন্ত। আমাদের কাছে আছে ফ্লোটিং এয়ারেটার, এই যে সামনে দেখতে পাচ্ছেন ফ্লোটিং এয়ারেটার, যেটা ঝর্ণা আকারে পানিটা ছড়ায় পড়ে। এবং এই মেশিনগুলো আমরা সরবরাহ করছি। আগামীর মার্চ মাসে আমরা সরকারি পর্যায় থেকে আরম্ভ করে টেন্ডারের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সুযোগ পেয়ে থাকি, এবং বাংলাদেশের সকল পর্যায়ে চাষিদের মধ্যে আমরা এই মেশিনগুলো বিক্রয়তে সেবা প্রদান করে আসছি। আগামীর মাছ চাষের যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নির্দ্বিধায় কিনতে চান, তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং বাংলাদেশের অনেক অঞ্চলে আমরা এখন ডিলার নিয়োগ দিচ্ছি, অনেক জায়গাতে আমাদের ডিলার হয়ে গেছে, আরও অনেক জেলাতে ডিলার বাকি আছে। আমাদের কাছে যারা এই বিজনেসের সুবিধা নিতে চান এবং যারা বুক ফুলিয়ে ব্যবসা করতে চান, বিজনেস কোনো কিছুই একদিনের জন্য নয়, এবং প্রতারণা করে কোনো কিছুতে লঙ্গার টাইম টিকে থাকা যায় না। কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হয়েছে আছে, এবং অনেক পরিদর্শন মাঠ ভিজিট থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের, আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন, আমি সারা বাংলাদেশের আরও 2-4, 500, 1000 ভিডিও আগামী 1-2 বছরের মধ্যে আপলোড করতে সম্ভব হবে আমার কোম্পানির পক্ষ থেকে। এবং আমি চাষিদের মাঠ ভিজিট থেকে আরম্ভ করে সকল পর্যায়ে দেব। এবং আমি এই মেশিনগুলোর ব্যাপারে সকল যত ধরনের প্যারা আছে সেগুলোর আমি সব কিছু বুঝি। এই মেশিনগুলো নষ্ট বিনষ্ট হলে হতে পারবে, কোটি টাকার মার্সিডিস গাড়িও নষ্ট হয়, সেটা সামান্যতম খরচে আবার কিভাবে সারানো যাবে একটা পর্যায়ে, সেই বিষয়গুলো আমাদের কাছে এক্সপার্ট আছে। আমি নিজে এটার উপরে এক্সপেরিমেন্ট, এটা নিয়ে আপনাদের কোনো হতাশ, টেনশন বা কোনো কিছু হওয়ার সুযোগ নেই। আপনারা যারা আগামীর মাছ চাষে নিরবিচ্ছিন্ন মৎস্য চাষে মনোযোগ মনোনিবেশ করে মাছ চাষকে, বাংলাদেশ যেহেতু তৃতীয় বিশ্বের একটি মৎস্য চাষের উন্নত প্রযুক্তি এবং অনেক
धारावाहिक जगह पहुंचे गेछे तृतीय चतुर्थ स्थानेर मध्य आमरा आछि। आशा करी आमरा जदि सठिक भावे एई मेशिन निये काज करते पारी एवं सरकार बहादुरेर प्रचेष्टार संगे आमादेर सहयोगिताके काजे लागिए आमरा जदि धारावाहिक भावे चाषीदेरके सहयोगिता करते पारी ताहले सरकारी भावे एवं आमादेर पक्ष थेके उभय सहयोगिताय इनशाल्लाह ए देशेर चाषीदेर भाग्येर परिवर्तन हबेई हबे। এবং আগামীর মাছ চাষে আপনারা মনে রাখবেন এরেশনের কোনো বিকল্প নাই, এরেডর মেশিনই পারে একমাত্র মাছ চাষের নিরবিচ্ছিন্ন মাছ চাষের ভূমিকা রাখতে। এটা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে বলে আমরা বিশ্বাস করি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে মেশিন কিনবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আমাদের যে আশা উদ্দীপনা এবং আমরা যে চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশের চাষি মৎস্য চাষীদের সঙ্গে কাজ শুরু করেছি সেটার ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি। প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মাছ চাষের সফলতা কামনা করে সুস্থতা কামনা করে শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।